একদম সব বাসি লেখা গেট লক আর বিরতিহীন গেট যদি লকই থাকে তাহলে আমি উঠুম কেমনে আর বিরতি যদি না দেয় তাহলে আমি নামুম কেমনে بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون هبا আসমতের কবর কোন দিকে সামনে এখানেই শায়িত রয়েছেন মরহুম অভিনেতা হাবা হাসমত আসসালামু আলাইকুম আমি এখন আজিমপুর কবরস্থানে আর এই আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা চিত্র পরিচালক এবং প্রযোজক মরহুম হাসমত যাকে আমরা চলচ্চিত্রে হাবা হাসমত নামেই চিনি তিনি এই আজিমপুর কবরস্থানে শায়িত রয়েছেন আমরা তার কবরটা আইডেন্টিফাই করতে পেরেছি এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে তাদের মাধ্যমে আর এই গাছের ঠিক নিচের দিকে তিনি এখানে শায়িত রয়েছে এখানেই শায়িত রয়েছেন মরহুম অভিনেতা হাবা হাসমত পাশের কবরে সাইনবোর্ড আছে মানে নেম প্লেট আছে মরহুম আবুল কালাম তার পাশের নেম প্লেটে মরহুমা শাহজাদি কিন্তু দুর্ভাগ্য বলবো অভিনেতা হাসমতের কবরের কোনো নেম প্লেট নেই আর এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করেন তাদের মাধ্যমে জানতে পারলাম এখানে যে কবরটা তারা দেখায় দিল এই কবরটার মধ্যে আরও অনেকের লাশ দাফন হয়েছে যেহেতু 2004 সনে মরহুম হাবা হাসমত তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরে গমন করেন অভিনেতা হাবা হাসমতের কবরটা রিজার্ভ করেনি যেমন যে এখানে কবর সাগর রুনির কবর এখানে এখানে সাগর সারোয়ারের কবর এখানে মেহরুন রুনির কবর কিন্তু দুর্ভাগ্য অভিনেতা কৌতুক অভিনেতা হাসমতের কবর সেটা রিজার্ভ করা হয়নি জনপ্রিয় কৌতুক অভিনেতা চিত্র পরিচালক এবং প্রযোজক হাসমত তিনি 2004 সালের 10ই নভেম্বর মৃত্যুবরণ করেন রাজধানী ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন আর তাকে এই আজিমপুর কবরস্থানেই সমাহিত করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর অভিনেতা হাসমত 1936 সালে ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় এবং বাংলা সাহিত্যে এম এ পাশ করেন প্রয়াত এই গুণী মানুষটির প্রতি জানাই আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাহার বিধি আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তাহাকে তাহার কবরে যেন আল্লাহ জান্নাতের সুগ্রাম নসিব করেন
তার যদি কোনো গুনাহখাতা থেকে থাকে মহান রব্বুল আলামিন যেন তার গুনাহখাতা maaf করে দিয়ে তাকে যেন জান্নাতের সুগ্রাণ নসিব করেন আমিন আর এই আজিমপুর কবরস্থানে যারা চিরনিদ্রায় শায়িত আছে আমরা প্রত্যেক কবরবাসীর জন্য আমরা দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরে জান্নাতে সুগ্রাণ নসিব করেন আমরা কবর দেখি কবর দেখাই আর এই কবর দেখানোর কিছুটা কারণ আমার ব্যক্তিগতভাবে আর সেটা হচ্ছে এই যে এখানে এখানে যে কবরটা আমি দেখাইলাম একটু আগে এখানে যারা কবর রক্ষণাবেক্ষণ করে এই যে এই ধরনের ভাইরা তারা তো নতুন তারা জানে না যারা একটু প্রবীণ তাদের মাধ্যমে আমরা কবর চেনার চেষ্টা করি আর যারা এখানে কবর রক্ষণাবেক্ষণ করে তারা তাদের একটাই কথা যে হয়তো এই কবরটাই হবে তা না হলে এই কবরটাই হবে কিন্তু এরই আশেপাশে তো এটা কোনো সমস্যা নয় যে আমরা যে কোনো এক জায়গার থেকে যদি আমরা দাঁড়িয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে আমরা যদি দোয়া দরুদ পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহে এই দোয়াটা পৌঁছায় দেয় আর যেটা বলতে চেয়েছিলাম যে এই যে এখানে একজন গুণী ব্যক্তি যিনি এখানে শায়িত রয়েছে তার নাম হচ্ছে হাসমত তিনি এখানে শায়িত রয়েছে তিনি একসময় চলচ্চিত্রে অভিনয় করছেন মানুষকে হাসাইছেন তিনি চলচ্চিত্র প্রযোজনা করছেন কিন্তু আজ তিনি অসহায়ভাবে এখানে শুয়ে আছেন তাকে এখানে দাফন করা হয়েছে আর আমরা আজকে এই কবরবাসীরা যেখানে কবরে তারা শুয়ে আছে দাফন হয়ে আছে তাদের দেখে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের নাম খ্যাতি যশ টাকা পয়সা কিছুই কিন্তু যাবে না যেমনটি নিয়ে যেতে পারেনি অভিনেতা হাসমত নিয়ে যেতে পারেনি একটু কাছেই এখানে শায়িত আছে অভিনেতা রাজ একটু দূরেই শায়িত আছে নৃত্য পরিচালক মাসুম বাবুল একটু দূরেই শায়িত আছে অভিনেত্রী জুলিয়া আমরা প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া করি এবং আমরা এই কবর দেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া এই দুনিয়ার থেকে আমাদের একদিন চলে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন